있을까 baby 네 눈을 보면 알 수 있을까 너도 내 맘과 같았으면 좋겠어 네 조금 느린 발걸음이 나는 좋았어 Belfort, Belfort Take off your shoes and stop in the bed জুতোর কন্ডিশন খারাপ থাকার কারণে চটি কিনতে বাধ্য হচ্ছে আমার জুতো কালার চেঞ্জ হয়ে গেছে পৌঁছেছি মুরগুমা ড্যাম যেটা হচ্ছে পুরুলিয়া একটা অযোধ্যার পাটে তো আমার পিছনে এই সেই লেক আপনারা দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠলাম জাস্ট ওই জন্য চোখটা লাল হয়ে আছে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে সুমন পিছনে অনিস আর এদিকে রাহুল প্লেসটা অসম খুব ভালো লাগলো প্লেসটা এসে আগেও এসেছি অযোধ্যা বাট এই পার্টটা আসেনি অযোধ্যা অযোধ্যার ফুটেজ নিতে পারিনি আগের বার তখন ব্লগ করতাম না সেরকম তো জাস্ট এবার নিলাম অনেকটা দূর প্রায় আমাদের বাড়ির থেকে 140 কিলোমিটার অ্যাপ্রক্স দূর আছে তো অযোধ্যার একটা হিল টপ থেকে মোটামুটি 178 না হিল টপ থেকে প্রায় ধরে রাখুন আপনারা 25 থেকে 30 কিলোমিটার দূরে একটা আমাদের লজ টাইপের আছে লজ ঠিক নয় কটেজ হট যেটা পলাশ বিথার নাম জায়গাটা খুব ভালো বেশ অনেকেই এসছে এবং শুটিং ফুটিং হচ্ছে তো অনেক মুহূর্তে ফটোগ্রাফি করছে কোথায় ভিউ পয়েন্ট আছে ওইখানে হ্যাঁ উপরটা তো উঠা তো হ্যাঁ গাড়ি একটু সাইডে রাখতে পারে এইখানে মোটামুটি একটু হেঁটে যেতে वेलकम टू माय चैनल आई होप ऑल ऑफ यू गाइस एब्सोल्युटली वेल Thank you.
있을까? 베이비 네 눈을 보면 알 수 있을까? 너도 내 맘과 같았으면 좋겠어. 네 조금 느린 발걸음이 나는 좋았어. Barefoot, barefoot, take off your shoes and step on the bed. টপ ভিউ থেকে সুইসাইড পয়েন্ট দেখা যায়। গাড়িটা ওখানে পিছনে রাখা হয়েছে, গাড়ি দেখে আমাদেরকে প্রায় 100 মিটার হেঁটে আসতে হবে। ভিউটা সত্যি চরম, পুরো ফটোগ্রাফিক ভিউ। সবার পেছনে আমি আছি, সবাই অলরেডি এগিয়ে আছে। এ হচ্ছে পুরোটা ভিউ। আমি জাস্ট একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভিউ দিচ্ছি, জাস্ট এটাকে ফলো করবেন। কালকে মোটামুটি ঘোরার পর ব্লগটা কমপ্লিট করতে ভুলে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, একটু টায়ার্ড ছিলাম, তাই রাতে ডিনার করলাম, চিকেন রুটি আর বেগুন ভাজা আলু তরকারি খেয়ে ঘুমিয়ে পড়লাম। ভাবলাম যে একটু সকাল সকাল উঠব, উঠে যাব বেগুন কোদার, বেগুন কোদার বলে একটা জায়গা আছে, একটু হন্টেড প্লেস, সেখানে যাব। তো 3টের সময় অ্যালার্মও দিয়েছিলাম, বাট অ্যালার্ম কাজ করেছিল, বাট আমাদের শরীর কাজ করলো না, ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে এইমাত্র জাস্ট উঠলাম প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ। হ্যাঁ, যা খাবো। 5টা সাড়ে 5টা নাগাদ তো উঠে ফ্রেশ হয়ে জাস্ট এবার ব্লগটা কমপ্লিট করার জন্য এলাম, আর সেকেন্ড ব্লগ শুরু করার জন্য। তো স্টে টিউন, এটা ফার্স্ট এপিসোড ছিল, সেকেন্ড এপিসোড শুরু হবে এটা কমপ্লিট করেই। তো গুড নাইট বলা হয়নি কালকে রাতে, গুড মর্নিং দিয়ে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আমি এই মুহূর্তে দোলনায় দুলছি, আর এটা হচ্ছে আমাদের কটেজ। এখানে অনেক প্রচুর কটেজ আছে চারদিকে, দেখতে পাচ্ছেন আপনারা, চারদিকে প্রচুর কটেজ আছে।
তো আসতে পারেন, জায়গাটা ভালো, বেশ নিরিবিলি। শুনলাম নাকি এখানে শীতকালে একটু ভিড় হয়, প্রচুর পরিমাণে টুরিস্ট প্রচুর আসে, তো আপনারা আসতে পারেন, খারাপ নয়, ভালো লাগলো, প্লেসটাও খুব ভালো। আমরা আগের বার অযোধ্যা গেছিলাম, অযোধ্যার অন্য পার্টে ছিলাম, এবার একটু অন্যরকম পার্টে আছি, তো পরবর্তীকালে অবশ্যই আরেকবার ভিজিট করার ইচ্ছা আছে, যদিও পুরোটা কমপ্লিট করতে পারিনি। আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।